তৃতীয় দফায় কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্প থেকে 5000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে আজ যাচ্ছেন 854 জনের একটি দল। সকালে উখিয়া ডিগ্রি কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে 20টি বাস যোগে রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়েছে। তাদের নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে আনা হয়। রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় এর আগে 4 ডিসেম্বর প্রথমবারের মতো ভাসানচরে নেওয়া হয় 1642 রোহিঙ্গাকে। তাদের সেই বার্তায় আশ্বস্ত ও উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় দফায় গত 29 ডিসেম্বর 427 পরিবারের আরও 1804 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।